আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে 24শে ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা 7টায় যে ব্যক্তি ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে মৃত্যুবরণ করেছে তার পরিচয় পাওয়া গেছে। এখন তার লাশ উদ্ধারে এসেছে রেলওয়ে পুলিশ চট্টগ্রাম। ওনারা এখানে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন, এখন লাশ উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। যে ব্যক্তির মৃত্যু হয়েছে দ্বিখণ্ডিত হয়ে, তিনি হচ্ছেন রাউজান উপজেলার 3নং পৌরসভার 3নং ওয়ার্ডের বাসিন্দা। তার নাম প্রদীপ তালুকদার, বয়স অনুমান 55 থেকে 60। তার পিতা প্রয়াত রায়মোহন তালুকদার। এখন থেকে আধা ঘন্টা বা 1.25 ঘন্টা আগে বিভিন্ন জনের লাইভ থেকে এই লাইভ প্রচারিত হওয়ার পরে তার পরিবারের সদস্যরা জানার পর বা আত্মীয় স্বজন জানার পর তাদের কেউ কেউ এখানে ঘটনাস্থলে এসেছেন, ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেছেন। তবে পরবর্তীতে অজ্ঞাত কারণে কোনো বিশেষ ব্যক্তির পরামর্শে হাটহাজারির তারা ঘটনাস্থল থেকে ত্যাগ করে চলে গেছে। ইতোমধ্যে রেলওয়ে পুলিশের লোকজন এখানে এসেছেন, ওনারা এখন তত্ত্ব নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সে যে স্পটে এই ঘটনা ঘটেছে, ঘটনাটি হচ্ছে যে হাটহাজারি পৌরসভার 7নং ওয়ার্ড মিরেহাট রেল ক্রসিংয়ের 600 ফুট উত্তরে রেল লাইনের উপর। ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে আত্মহত্যা করেছেন মূলত তিনি। তার বাড়ি রাজান পৌরসভা 3নং ওয়ার্ডের প্রয়াত রায়মোহন তালুকদারের পুত্র প্রদীপ তালুকদার। তার 3 সন্তান রয়েছে, 2জন প্রবাসে থাকেন, 1জন দেশে থাকেন। আজ সকাল নাকি তিনি ঘর থেকে বেরিয়েছেন, ঘর থেকে বের হওয়ার পরে তার পরিবারের সদস্যরা আজ জানেন নাই। পরবর্তীতে লাইভ থেকে বিষয়টা জানার পরে এখন পরিবারের সদস্য বা আত্মীয় স্বজনদের মধ্যে কেউ কেউ এখানে আসেন। এর আগে হাটহাজারি মডেল থানা পুলিশও ঘটনাস্থলে এসেছে। যেহেতু থানা পুলিশের অধীনে নয়, রেল লাইনে কোনো ব্যক্তি যদি কাটা পড়ে বা কোনো কারণে কোনো ঘটনা ঘটে সেটা রেলওয়ে পুলিশ দেখে। রেলওয়ে পুলিশ চট্টগ্রাম থেকে ওনারা এসেছেন, ওনারা এসে সে লাশ উদ্ধারের কাজ করছে। ওনাদের পরিবারে কেউ আছেন? আমরা আপনি কি ওখান থেকে আসছেন? ওনাদের পরিবারে কেউ আপনি না? আচ্ছা, আমরা বুঝতে পারছি না কেন, কি কারণে ওনাদের আত্মীয় স্বজন বা পরিবারে কেউ এখানে নেই। এটা এলাকাবাসীকে হতবাক করেছে। ওনারা এসে লুকোচুরি খেলছেন, কেন আসছেন না, কি কারণে? ওনাদের মধ্যে আবার কেউ কেউ বলছে সম্ভবত আত্মহত্যা করেছেন। আমরাও জানি না কি কারণে কি ঘটনা ঘটেছে, এলাকাবাসী সবাই হতবাক হয়েছে। এই যে ওনারা এসে চলে গেলেন, বিষয়টা আপনারা কেমন দেখছেন? এসে চলে গেলাম, আমাদের বিষয়ে দুঃখজনক লাগতেছে, খারাপ লাগতেছে। যেহেতু ওদের একটা মর্মান্তিক ঘটনা, এই ধরুন আবার এরকম ঘটনা আমরা আর চোখে পড়ে নাই। এটা সাথে ভালো হয় নাই, এটা খারাপ লাগতেছে অনেক। এটা এটা ওর জিনিসটা অনেক খারাপ লাগতেছে আমাদের। প্রিয় দর্শক, যাদের যাদের আত্মীয় তারা এখানে ঘটনাস্থলে নেই, এটা আসলে দুঃখজনক বিষয়। একটু আগে ছিল, এখন নেই। কি কারণে এই ব্যক্তি অনেকক্ষণ ধরে আসলে এখানে পড়ে আছে, সন্ধ্যা 7টা থেকে এখন কয়টা বাজে বুঝতেই পারছেন। আমরা আরেকজন ব্যক্তির সাথে একটু কথা বলতে চাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকে আছেন, কিন্তু যাদের যারা আত্মীয়রা এসেছেন বা নিহতের বাইরে এসেছেন উনিও দেখলাম যে এখানে আর নেই। ঠিক কেন নেই, কী কারণে নেই, এগুলো আমরা জানি না। তবে রেলওয়ে পুলিশ এখন সে লাশ উদ্ধারে কার্যক্রম শুরু করে দিয়েছে, এখন লাশ উদ্ধার করে নিয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি রেলওয়ে পুলিশের লোকজন এখানে এসেছেন, ওনারা লাশটা এখানে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। আসলে লাশের চিত্র দেখানোর সুযোগ নেই, তবে ওনার নাম হচ্ছে প্রদীপ তালুকদার, রাউজান উপজেলা পৌর এলাকার 3নং ওয়ার্ডের তিনি বাসিন্দা। তিনি রায়মোহন তালুকদারের পুত্র, তার নাম প্রদীপ তালুকদার, বয়স অনুমান 55 থেকে 60 এরকম হবে। লাশ এখন উদ্ধার করে রেলওয়ে পুলিশ নিয়ে যাবে, রেলওয়ে পুলিশ কিছু তথ্য নিচ্ছেন। ইয়াল্লাহ, খুব দুঃখজনক আসলে, সে চিত্র দেখানোর সুযোগ নেই, নিজেদেরও খারাপ লাগছে এই ভয়াবহ চিত্র দেখে। শরীর বরাবর দ্বিখণ্ডিত হয়ে গেছে এই লাশটা। তো তারপরেও এলাকাবাসী এখানে ছিল দীর্ঘক্ষণ ধরে, তাদের পরিবারের কোনো লোকজনকে আমরা এখানে দেখতে পাচ্ছি না, বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ নেই, সবাই এখান থেকে সরে গেছেন। কি কারণে সরে গেছেন, কেন সরে গেছেন আমরা জানি না। থানা পুলিশ এখন লাশ উদ্ধার করবে এবং আইনানু প্রক্রিয়ায় পরিবারকে লাশ হস্তান্তর করবে। কেউ কেউ ধারণা করছে হয়তো আত্মহত্যা, তারপরেও আসল ঘটনা কি সেটা পুলিশ
তদন্ত করে বের করবে। আমি মনে করি এই ধরনের ঘটনায় পরিবারের সদস্যদের পাশে থাকা দরকার ছিল, পাশে থাকা দরকার ছিল। কেন ওনারা এখান থেকে চলে গেলেন সেটা আমরা জানি না। রাজার উপজেলার পৌরসভা 3 নং ওয়ার্ডের প্রয়াত রায়মোহন তালুকদারের পুত্র প্রদীপ তালুকদার, যার বয়স 55-60, তিনি নাকি সকালে ঘর থেকে বের হয়েছেন এবং এলাকাবাসী বলছে ওনাকে এখানে পায়চারি করতে দেখেছেন এবং সন্ধ্যা 7টার দিকে ট্রেনে পড়ে, ট্রেনে কাটা পড়ে শরীর দ্বিখণ্ডিত হয় এবং ওনার মরদেহ এখানে পড়েছিল। দূর থেকে হয়তো খেয়াল করেছেন, লাশটা পুলিশ উদ্ধার করছে। এ ধরনের ঘটনা কোথাও না ঘটুক এটাই প্রত্যাশা। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।